মহামারী এন্থ্রাক্সর কবলত পড়ছে নাকি জয়পুর বর্ষারণ্যর জীবকুল? মাত্র তিনটা দিনত মৃত্যু দুটাক হাতির। এন্থ্রাক্সত সংক্রমিত হয়ে হাতির মৃত্যুর আশঙ্কা, আন আন জীবকুললৈও রোগ বিয়পি পড়ার আশঙ্কাত হাহাকার লাগিছে বন বিভাগর। সচাকয়ে এন্থ্রাক্স রোগত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নাকি জয়পুর বর্ষারণ্যর দুই বন্য হস্তির? যদি এন্থ্রাক্সত আক্রান্ত হয়েছে তেন্তে বর্ষারণ্যর আন জীবকুললৈও অহনি সংকেত। পরহিদিনা যেটা আমি পালো তার সিমটমসবিলাক চাই পিনে আমার এন্থ্রাক্স বলে বেমার একটা আছে, এটা একটা জেনেটিক বেমার হয়, মানুষের গালে হয়ে পড়ে বা জীব জন্তুর গালে হয়ে পড়ে, সেই বেমারটা বলে ডাউট এটা করা হয়েছে। যেহেতু আমার ডাউট এটা লাগিলে, ডাউট লগার কারণে আমি ডাউটর মতে আমি গৈ পিনে আমার ফরেস্ট বিভাগক আমি এটা একটা ইনস্ট্রাকশন এটা দিয়া আছে যে এটা যেটা বডি আছে তাক কার্কাসটা কেনকে ডিসপোজ করব লাগে, সেই প্রটোকল মতে এন্থ্রাক্সর যে প্রটোকল আছে প্রটোকল মতে গৈছো। মাত্র তিনটা দিনত দুটাক বন্য হস্তির মৃত্যুত এটা চিন্তিত হয়ে পড়ছে বন বিভাগের লোক। বর্ষারণ্যখনের তরাজনত দুদিন আগত এটা হাতির মৃতদেহ উদ্ধার হয়েছিল। প্রথম অবস্থাত হাতিটোর আন হাতির লগত হওয়া সংঘাতের ফলত মৃত্যু হওয়া বলে সন্দেহ করা হয়েছিল। পিছত তিনিচুকিয়ার গুইজান আর নাহরকটিয়ার অহা পশু চিকিৎসকে হাতিটোর মৃত্যু এন্থ্রাক্স নামের সুচরা রোগত হওয়া বলে সন্দেহ করে। এই সন্দেহর মাজতে শনিবারে আন এটা হাতির মৃতদেহ উদ্ধার হয় বর্ষারণ্যখনত। যদি এন্থ্রাক্সত আক্রান্ত হয়ে মৃত্যু ঘটিছে বন্য হস্তি দুটার তেন্তে আন জীবকুললৈও এই রোগ বিয়পি পড়ার যথেষ্ট আশঙ্কা আছে। এন্থ্রাক্সর সন্দেহতে মৃত হাতির সৎকারের ব্যবস্থা করেছে বন বিভাগে। ভয়ানক বলে আমার চিকিৎসকসকলে কৈছে, সেটো তেখেতসকলের পরামর্শ মতে এটা আমি তার বীজাণুটো যাতে বিয়পি যাব নোৱাৰে সেটো কারণে আমি জ্বলাই পেলাই তাক জ্বলাই দিয়ার ব্যবস্থা করে আছো বর্তমান। এন্থ্রাক্সত আক্রান্ত জন্তু ভোগে জ্বর উশাহর সমস্যা দুর্বলতাত। এন্থ্রাক্সত আক্রান্ত জন্তুর মাত্র কিটামান ঘন্টার ভিতরতে মৃত্যু প্রায় নিশ্চিত। যেহেতু এই বেমারটো আমি লক্ষণটো পাইছো এন্থ্রাক্সর, সেই কারণে এন্থ্রাক্সর যেহেতু এটা নোটিফাইবল আর জুনটিক ডিজিজ আন্ডারত পড়ে আর সেই কারণে আমি তার যে প্রিভেটিভ মেজারের কারণে লগতে ডিসপোজাল যে আমার প্রটোকল সেই প্রটোকল মতেই আমি সাজেস্ট করছো ফরেস্ট ডিপার্টমেন্ট যাতে সেই প্রটোকল মেনটেন করে এই কার্কাসটো ডিসপোজ করে। লক্ষণীয় যে চলিত বর্ষর জুনত উড়িষ্যাত এন্থ্রাক্সত আক্রান্ত হয়ে 20টা হাতির মৃত্যু হয়েছিল। এনে অবস্থাত বর্ষারণ্যখনের আন জীবকুললৈও বিপদ ঘনীভূত হয়েছে। নাহরকটিয়া পৰা নবজিৎ ডে রিপোর্ট, প্রাগ নিউজ। পরিবর্তন দরকার, প্রমোদ বড়ো সরকার। বিটিআর বাকির বাবে প্রমোদ বড়োর পঞ্চমটো গ্যারান্টি। স্বাস্থ্য আর চিকিৎসা এতিয়া কোনো ধরনের নাই চিন্তা। ক্যান্সার, হৃদরোগ বা অন্যান্য জটিল রোগর প্রতিপালন আর চিকিৎসা হব একেবারে বিনামূলিয়া। মরমর বিটিআর বাকি, এয়া প্রমোদ বড়োর গ্যারান্টি। ট্র্যাক্টর সিলট ভোট দিয়ে ইউপিপিএলক জয়যুক্ত করক। পরিবর্তন দরকার।